শীত চলে যাইতেছে, কিন্তু গরম গরম চাপড়ি খাওয়া হয়নি কার কার বাসায় বলেন তো? আমাদের এখানে খুব কমন একটা খাবার, আর আমাদের আসলে শীত গরম লাগে না ঠিকঠাক এই জিনিসটা খাওয়ার জন্য। আমাদের কেরানীগঞ্জের মানুষের জন্য খুব স্পেশাল একটা খাবার, আর ঘরে যদি কোরবানির ঝুরা মাংস থাকে তাহলে আসলে কোনো কথাই থাকে না, এই জিনিসটা একদম সোনায় সোহাগা হয়ে যায়। আমরা মোটামুটি আল্লাহর রহমতে 10-12 দিন বাসা থেকে বাইরে ছিলাম, কিন্তু বিশ্বাস করেন বাইরে থাকাও আমাদের এই চাপড়ির ক্রেভিং অতিরিক্ত হয়েছে, আই ডোন্ট নো ওয়াই। সো বাসায় আসার পর প্রথম চাওয়াটা ছিল যে চাপড়ি খাবো। এনিওয়েজ, আপনাদের সাথে আজকে ট্রাই করবো একদম যে বেসিক এবং সহজ ওয়েতে আমার বাসায় খুব শর্ট টাইমে চাপড়ি বানানো হয় সেটার রেসিপিটা। সত্যি বলতে চাপড়ি বানাইতে শুধু লাগে চালের গুঁড়া, একদম শুকনা চালের গুঁড়া ছিল, ফ্রোজেন করা, একদম ডিপ ফ্রোজেন করা আমাদের ঘরে, সেটাই নেওয়া হয়েছে আর খুব শর্ট টাইমে বানানো হয়েছে দেখা এই পদ্ধতি। চালের গুঁড়ার সাথে লবণ মিক্স করে অল্প একটু পানি মিক্স করে এটাকে এখন একটু একটু করে পানি দিতে দিতে ব্লেন্ড করে নিবে, আর এটা হচ্ছে শর্ট টাইমের পদ্ধতি। যদি বেশি মজা করে খাইতে চান তাহলে আসলে চালের গুঁড়া লবণ আর পানি দিয়ে অনেকক্ষণ আপনাকে এটা সোক করে রেখে দিতে হবে, মানে চালটা ভালোভাবে সোক করতে হবে। এটা যদি আপনারা 5-6 ঘন্টার জন্য করেন তাহলে বেস্ট হয়, আদারওয়াইজ মিনিমাম 2 ঘন্টার জন্য হলেও করতে পারেন, আর একদম সময় না থাকলে আমরা যে উপায় করতেছি সেই উপায়টাও অবলম্বন করতে পারবেন। আর আরেকটা কথা বলে রাখি, যারা কিনা এই জিনিসটা কখনো খান নেই তারাও বলবো যে একবার না একবার ট্রাই করে দেখবেন, এই খাবারটা খেতে খুবই মজা লাগে আর বিকালের নাস্তার জন্য তো একটা পারফেক্ট জিনিস। রিসেন্টলি শোনা যায় যে রাস্তার আশেপাশে অলিতে গলিতে এই জিনিসটা সেল করে, কিন্তু বিশ্বাস করেন ঘরে যদি গরুর মাংসের যে ঝুরা মাংসটা থাকে সেটা যদি না দেন না এই টেস্ট আসলে আপনি পাবেন না, যেটা কি না আপনার আসলেই প্রাপ্য ছিল। এনিওয়েজ, একসাথে হচ্ছে চালের গুঁড়োগুলোকে বারবার ব্লেন্ড করে নেওয়া হচ্ছে, আগেই বলে নিছি এই প্রসেসটা সাময়িক। এখন হচ্ছে এই রকম ব্যাটারটা একটা, মানে আপনি যত ইচ্ছা তত পানি দিতে পারবেন এক্স্যাক্টলি, কোনো সমস্যা নাই, জাস্ট বেশি পানি পানি করে ফেলবেন না। আর মোটামুটি পানি পানি করার পর এই ব্যাটারটা এরকম দেখতে হবে, আর চালের গুঁড়াটা ডেফিনেটলি বারবার নিচে চলে যাচ্ছিল, সো এটার মিক্সিংটা খুবই ইম্পর্টেন্ট। আর এখানে দিয়ে দেওয়া হয়েছে হলুদ, আর সাথে দেওয়া হয়েছে লবণ। লবণটা আসলে একটু পরপর চেক করে নেবেন, আর আরেকটা একটু সতর্কতা দেই, সেটা হচ্ছে কোনোভাবেই ডিম ইউজ করবেন না। আমি যখন প্রথম বানাইতে গেছিলাম তখন কীভাবে যেন একটা ডিম মেরে দিছি, আর জিনিসের টেস্টই পুরো একদম মার্খা মারা হয়ে গেছে। এনিওয়েজ, এখানে হচ্ছে আমাদের ঝুরা মাংস গরম করা হয়েছে আজকে, এই জন্য ওর চেহারা এরকম, আর সেটা আবার গরম করতে দেওয়া হয়েছে কারণ আমাদের এটার থেকে চর্বি লাগবে, চর্বি ছাড়া তো আসলে মজাই লাগবে না। আর এখানে নিয়ে নিচ্ছি প্রথমেই গুচি গুচি করে রাখা রসুন কুচি, এই রসুন কুচিটা দিতেই হবে, মাস্ট, কোনোভাবে এটা আনফলো করবেন না। রিজন হচ্ছে এটার বাইটটা যখন পড়বে তখন খুবই ভালো লাগবে। আসলে আমার কাছে মনে হয় কি, চাপড়িতে যত বেশি এই যে রসুন কুচি পেঁয়াজ কুচিটা ইউজ করবেন তত বেশি এটার ফ্লেভারটা ভালো লাগে, কারণ প্রতি কামড়ে কামড়ে এটার টেস্টটা চলে আসে। আর এখানে আরেকটা বলে নেই, সেটা হচ্ছে এখানে আপনারা ডেফিনেটলি ধনিয়া পাতা ইউজ করতে পারবেন, বাট আই মানে পার্সোনালি ডোন্ট লাইক দিস, সো আমি এটা স্কিপ করছি। পরবর্তীতে যেগুলো বানাইছে সেগুলোতে আসলে ধনিয়া পাতা ইউজ করছে। আর এখন ব্যাটারটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজ রসুন আর মরিচ কুচি দেওয়া আছে, ব্যাটারটা পাতলা, যথেষ্ট পাতলা হয়েছে, আঙ্গুল দিয়েও দেখে দেওয়া হয়েছে, মানে এত ঘন হওয়ার কোনো কিছু নাই। একদম ঘরের কালা সেই তাওয়াটা লইবেন যেটার মধ্যে কিনা কোনোভাবে এই জিনিসটা লাগার চান্স থাকবে না, লাইক সকালেই ডিম ভাজছেন এখন বিকালেই আপনি এসে চাপড়ি বানাইতেছেন এইরকম একটা ফিল। আর যারা আমার মতো স্মার্ট তারা ননস্টিকের প্যানও ইউজ করতে পারেন, 2 দিন ধরে ইউজ করি যাই হোক। আর যদি কালা তাওয়া থাকে তাহলে কালা তাওয়ায় আমি বলবো এটার ফ্লেভারই ডিফারেন্ট আসে, এক্স্যাক্টলি লাইক আপনি বারবিকিউয়ের ফিল আর ওই ওভেনের ফিল সেম পাইবেন না, স্বাভাবিক একটা বিষয়। এখন দিয়ে দিচ্ছি চাপড়ির উপরে আজকের শো স্টপারকে, এই শো স্টপার না দিলে আপনি চাপড়ির কোনো স্বাদ গন্ধ কিছুই পাবেন না। এটা হচ্ছে গরুর মাংসের একদম ঝুরা মাংস যেটা আমাদের এলাকায় করে থাকে সেই জিনিসটা, আর এটা ডেফিনেটলি কোরবানির মাংস হইতে হবে, আমার ঘরে এরকম করাই থাকে, কোরবানির টাইমে কোরবানির দিন এই জিনিসটা তৈরি করা হয়, যেটা কিনা আমরা পরবর্তীতে অল্প অল্প করে বিভিন্ন সময়ে চাপড়ির উদ্দেশ্যে ইউজ করি। আর শুধু যে মাংস খাবো সেটা না, কিন্তু এই যে আশেপাশে যে চর্বি থাকে সেই চর্বির ফ্লেভারটা যখন আসবে তখনই এটার বেস্ট আউটকামটা আসবে। এনিওয়েজ, আমাদের রান্না কিন্তু অলমোস্ট শেষ, এখন শুধু গরম গরম প্লেটে পরিবেশনের পালা, যদিও প্রথমটা দেখে একটু হালকা হালকা ভেঙে ভেঙে গেছে, এখন আমি এটাকে নিয়ে ফ্যানের নিচে বসবো আর আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে এই গরুর মাংসের একটু একটু অংশ নিয়ে খেয়ে ফেলবো। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার দিয়ে দিবেন, ভালো লাগলে আমাকে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।